Today we start prism. Okay, so first of all, what do you mean by prism? So in prism, you have a structure like pyramid. Okay, but it's not actual pyramid. So anyone tell me how many surfaces you have in a prism? Not three. If ekta dutto tinte ekta samne ekta pichone samne pichone to ache. तो कटा सरफेस हलो पांच टन से फाइव এটা এটা একটা দুটো এটা একটা তিনটে এবার এটা ফ্রন্ট একটা ব্যাক কটা হয়ে গেল পাঁচটা তো প্রিজমের টোটাল পাঁচটা সারফেস হয় আমাদের যে কোনো দুটো সারফেস লাগছে তো এটাকে আমি যদি এ লিখলাম এটাকে মনে কর বি লিখলাম এটাকে সি লিখলাম এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম এই অ্যাঙ্গেল এটাকে বলা হয় ঠিক আছে সবাই বুঝেছিস হ্যাঁ স্যার এবার দেখ এই প্রিজমে কি হয় এটা হচ্ছে নর্মাল এবার এটা যদি নর্মাল হয় তাহলে এটা হচ্ছে হোয়াইট রে এবারে হোয়াইট রেটা এর মধ্যে এরকম সেভেন কনস্টিটিউয়েন্ট কালারে আচ্ছা সেভেন কনস্টিটিউয়েন্ট কালার পরে করব সেভেন এখন দরকার নেই এটা এরকম এরকম মনে কর গেল ডাইভার্ট করলো এবার এটা যখন এখানে আসবে এটা কোথায় আসবে এটা আসবে এখানে এটাকে আমি যদি আগে বাড়াই এটাকে যদি আগে বাড়াই এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন দেখ রেটা এদিকে যাচ্ছিল রেটা এখন এদিকে যাচ্ছে তাহলে এই যে যাচ্ছিল আর এই যে যাচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম দিস অ্যাঙ্গেল আনসার ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান আমি তো এই কোণটার উপরে বেস করে করছি না আমি যদি এইটার উপরে বেস করে নর্মাল টর্মাল ড্র করতাম তখন আমি বলতাম অ্যাঙ্গেল অফ প্রিজম বি যে কোনো একটা পাঁচটার মধ্যে যে কোনো একটাতে করতে পারিস তো কোন আমার জেনারেলি প্রিজমের কটা কোন হচ্ছে তিনটে কোন হচ্ছে তো যে কোনো একটা কোণে স্যার অ্যাঙ্গেল অফ প্রিজম মানে এটা কি বুঝলাম না এই যে দেখ অ্যাকচুয়ালি কি হয় আমার কাছে যদি একটা প্যারালাল স্ল্যাব থাকে তাহলে দেখ কি হচ্ছে রেটা যদি এই আসছে রেটা এরকম যাচ্ছে তারপর রেটা এরকম চলে যাচ্ছে তো তাহলে এই দুটোর মধ্যে যে দুটো প্যারালাল প্যারালাল মানে কি দুটোর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি তাই তো হ্যাঁ স্যার এবার যদি সেম মনে কর এটা এই আসে এই যায় তারপরে মনে কর এই চলে গেল তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা এটা তো 180 ডিগ্রি না না স্যার তাহলে এই যে রেটা যে জায়গাটায় গেল দুটো সারফেস এই একটা সারফেস আর এই একটা সারফেস এটা একটা সারফেস এটা একটা সারফেস এই দুটো সারফেসের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তো এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম বা অ্যাঙ্গেল অফ সারফেস কিন্তু যেহেতু এটা প্রিজম তাহলে এটা অ্যাঙ্গেল অফ প্রিজম বলা হচ্ছে হ্যাঁ স্যার বুঝতে পারলি তো তার মানে দুটো সারফেস দেখ এই একটা সারফেস আর এই একটা সারফেস যে পর পর যে রিফ্র্যাকশন হচ্ছে সারফেস দুটোর নিজের মধ্যে অ্যাঙ্গেল কত বানাচ্ছে এটাকে আমি বলি অ্যাঙ্গেল অফ প্রিজম ঠিক আছে হ্যাঁ স্যার ক্লিয়ার তাহলে ডেলটাকে আমি বলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন
আশা করি বুঝতে পেরেছিস ডেভিয়েশন কিভাবে হচ্ছে, বুঝতে পেরেছিস সবাই? সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর যেটা বেরিয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট। ঠিক আছে, এন হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর ওয়ান রিফ্র্যাকশন বাই দ্য ফার্স্ট সার্ফেস, আর টু রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল বাই দ্য সেকেন্ড সার্ফেস। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। কেন এই লিখলা? হ্যাঁ তুমি দুই জায়গায় কেন ই লিখলে? ও সরি, এটা এটা ইনসিডেন্ট, এটা ইমার্জেন্ট, ভুল করে লিখেছি বাবু। এটা আই, এটা ই হলো। আসলে আমি ওই দিকে দেখে করছিলাম তো, মোবাইলের দিকে তাকিয়ে ওই জন্য ভুল হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে এতখানি? এতখানি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তোরা চাইলে এখন নোট ডাউনও করতে থাক। এই পয়েন্টটাকে বলে ও, এই পয়েন্টটাকে বলে ও। এবার আমি এটাকে বলবো পি, এটাকে বলবো কিউ, এটাকে বলবো আর, এটাকে বলবো এস, এটাকে বললাম টি। পরিষ্কার দেখা যাচ্ছে? দেখা কি যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ, আমরা একটা জানি, জিনিস জানি, একটা ডেফিনেশন জানি, এটা একটা যদি লাইন হয় আর এটা যদি একটা লাইন হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম। তাই তো? এটা যদি আই ছিল, এই পুরোটাও আই, দেখ এটা একটা লাইন, এটা একটা লাইন। আমার কথা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এবার এটার যে নিচেরটা, এটা হচ্ছে ব্লু লাইন, হলো। এবার এটা এইভাবে গেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর ওয়ান, তাই না? তাই না? এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হবে? আই মাইনাস আর ওয়ান। এভরিওয়ান স্যাটিসফাইড? এভরিওয়ান স্যাটিসফাইড? তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে একটু গ্যাঞ্জাম হবে কিন্তু করতে হবে, আই মাইনাস আর ওয়ান, আর এই অ্যাঙ্গেলটাকে আই মাইনাস, সরি নট আই মাইনাস আর ওয়ান, আর টু মাইনাস আর টু লিখতে পারি না? লিখতে পারি না? ভেরি গুড। আমি যদি লিখতে পারি, ঠিক আছে, এইটুকু যদি আমি লিখতে পারি, দেখ আমরা কি কি এখান থেকে পাবো, কি কি এখান থেকে পাবো। হ্যাঁ, সবার প্রথম কথা দেখ, একটা একটা প্রপার্টিজ আছে, তোরা ক্লাস টেনে পড়িস হয়তো, তোরা জানিস ম্যাথামেটিক্স এর, যে যদি একটা রেক্ট্যাঙ্গেল এ কিউ ও আর একটা রেক্ট্যাঙ্গেল, স্যার এটা কি রেক্ট্যাঙ্গেল? রেক্ট্যাঙ্গেল কাকে বলে? দুইটা সাইড ইকুয়াল আর বাকি দুইটা সাইড ইকুয়াল প্যারালাল, স্যার এটা তো একটা কোয়াড্রিলেটারাল না? কোয়াড্রিলেটারাল, চলো একটা একটা কোয়াড্রিলেটারাল, 1 2 3 4, একটা কোয়াড্রিলেটারালের যদি দুটো অপোজিট সাইডের সাম, অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো 180 ডিগ্রি হবে। এটা পড়েছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তো এটা যদি পড়েছিস, তাহলে দেখ এ কিউ ও 90 ডিগ্রি নর্মাল, যেহেতু আমি বলতে পারি অ্যাঙ্গেল অফ প্রিজম এ, এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর 180 ডিগ্রি হবে। সবাই স্যাটিসফাই তো? দিশা, অন্বেষা, কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু বলবে। তোমাদের, তোমরা আমার সঙ্গে এখনো কথাও ঠিক মতো বলনি। মেহুলি, মেহুলি,
ইয়ে কোথায় গেল, দিশা কোথায় চলে গেল, কোনো অসুবিধা হলে বলবে কিন্তু আমাকে, হ্যাঁ? ইজ ইট ওকে এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, সিমিলারলি উই নো ওয়ান মোর থিং থিং ইন দ্য ট্রায়াঙ্গেল কিউ ও আর, কিউ ও আর ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস তো পরিষ্কার? কিউ ও আর, হ্যাঁ স্যার। What is the sum, angular sum of, angle of sum of a triangle? So 180 degree. 180 degree. Tale ki ki ache in triangle QOR, angle R1 plus angle R2 plus angle QOR is 180 degree. Is it clear? Yes, sir. So from this two equation, from these two equation, can we say A is R1 plus R2? Yes, sir. Yes, sir. তাহলে আমার অ্যাঙ্গেল অফ প্রিজম কত দাঁড়ালো? R1 plus R2. এটা সারা জীবন মনে থাকবে যে অ্যাঙ্গেল অফ প্রিজম R1 plus R2. হলো? Yes, sir. আচ্ছা, এবার যদি অ্যাঙ্গেল অফ প্রিজম R1 plus R2 হয়, আচ্ছা আমরা কি এটা জানি, এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ দ্য সাম অফ দ্য টু, এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য টু ইন্টারনাল অ্যাঙ্গেল? হ্যাঁ স্যার। আমরা কি এটা জানি, তাহলে আমরা কি লিখতে পারি ডেল ইজ ইকুয়ালস টু আই মাইনাস R1 প্লাস ই মাইনাস R2, তাহলে আই প্লাস ই মাইনাস R1 প্লাস R2, তাহলে আই প্লাস ই R1 কত আর R2 কত? আমরা কি লিখতে পারি? হ্যাঁ স্যার। বুঝতে পারলি তোরা সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। এই দুটো জিনিস বুঝেছিস তো খুব ভালো করে? হ্যাঁ স্যার। এবার দেখ, এই দুটো জিনিস যদি বুঝিস, তাহলে আমি তাকে একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি। দেখ, যদিও এত অ্যাডভান্স তোদের ক্লাস টেনে আসবে না, বাট শিখে রাখতে ক্ষতি কি বল? মনে কর আমাকে একটা প্রিজম দিল, প্রিজমের অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে? কোশ্চেন বললো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √2। আরে নন্দিতা, নন্দিতা হ্যালো, অ্যাঙ্গেল অফ প্রিজম 75 ডিগ্রি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √2, ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √2, আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল মনে কর বলল 30 ডিগ্রি, না ইনসিডেন্ট অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে বললো কোশ্চেনে ফাইন্ড দ্য ডেভিয়েশন, ফাইন্ড ডেভিয়েশন অ্যাঙ্গেল। বুঝতে পারলি কোশ্চেনটা? হ্যালো, কোশ্চেনটা বুঝলি? হ্যাঁ স্যার। তো দেখ, আমাকে কি করতে হবে, সবার প্রথম আমার কাছে অ্যাঙ্গেল অফ প্রিজম কিন্তু দেওয়া আছে, দেওয়া আছে না? আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, আর লজ অফ রিফ্র্যাকশন দেওয়া আছে। তাহলে আমি যদি এই প্রিজমটাকেই ধরি, তাহলে আমার একটা লিখতে পারি ফর সারফেস এবি, এই সারফেসটা। ক্লিয়ার ইজ ইট? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এই এবি সারফেস, প্রথম সারফেসটা, এই এই যে এয়ার, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1 1। তাহলে ফর সারফেস এবি আমাদের লজ অফ রিফ্র্যাকশনের ফর্মুলা কি ছিল? এন ইনটু সাইন থিটা কনস্ট্যান্ট হয়, তাই না? বারবার বলেছি আমি, যদিও তোদের বইতে এটা লেখা নেই, কিন্তু আমি বলেছি যখন নিউমেরিক্যাল ডিরাইভ করবি, দুটো সারফেসের মধ্যে লজ অফ রিফ্র্যাকশন লাগাবি, সব সময় এই ফর্মুলাটা ইউজ করবি। তো দেখ, এখানে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত? 1। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? সাইন আই, আই কত? 45 ডিগ্রি। বুঝেছিস? বোঝা গেছে? বোঝা গেছে কি? আরে তোরা হ্যাঁ না তো বল বাবু,
আচ্ছা এখানে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত? রুট টু সাইন আর ওয়ান, সবাই বুঝেছিস? সবাই বুঝেছিস? তাহলে সাইন আর ওয়ান কত হলো? সাইন আর ওয়ান হলো সাইন 45 কত হয় স্যার? রুট 3 বাই 2 সাইন 45 ডিগ্রি রুট 3 বাই 2 হয় না স্যার? রুট 2 তো 1 বাই রুট 2 1 বাই রুট 2 হয়, রুট 2 সাইন আর ওয়ান। তাহলে সাইন আর ওয়ান হচ্ছে রুট 2 ইন্টু রুট 2, তার মানে 1 বাই 2। সাইন 1 বাই 2 কত হয়? তোমার মাথা সাইন 30। তাহলে আর ওয়ান কত হলো? 30 ডিগ্রি। এটা ক্লিয়ার হলো সবার? ক্লিয়ার কি হলো স্যার? আমি ইচ্ছে করে একটা নিউমেরিক্যাল করাচ্ছি যাতে তোরা ইন্টারেস্ট পাস। বল স্যার, ওই স্যার a ইকুয়ালস টু r1 প্লাস r2 দিলে তো স্যার আটটা বেরিয়ে যাবে, মানে r2টা। আরে r1 বার করব তবে তো r2 বার করব। ও স্যার ঠিক আছে, আমি বিনা r1 বার করে r2 কি করে বার করব? বুঝতে পারলি? বুঝেছিস? হ্যাঁ স্যার। এবার আমি আর টু বার করতে পারবো। দেখ, এ ইজ আর ওয়ান প্লাস আর টু, তাহলে এ কত বলে দিয়েছে? দেখ, এ যদি আমার আর ওয়ান প্লাস আর টু হয়, এ কত? 75 ডিগ্রি। আর ওয়ান আমি এখনই বার করলাম, তাহলে আর টু আমার বেরিয়ে যাবে। কত বেরোলো? 45 ডিগ্রি বেরোলো না? বেরোলো? হ্যাঁ স্যার। তাহলে দেখ, আমাকে শুধু আই দিয়েছিল, আমাকে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স দিয়েছে, আর অ্যাঙ্গেল অফ প্রিজম যদি দেওয়া ছিল, আমি এখান থেকে আর ওয়ান বার করতে পারলাম, আমি আর টু বার করতে পারলাম, এবার আমি ইমার্জেন্ট রে এর অ্যাঙ্গেলও বার করতে পারবো। কিভাবে? আবার আমি লিখবো ফর সারফেস এসি, ফর সারফেস এসি, এই যে ফর সারফেস এসি, এই যে ফর সারফেস এসি, এন ইজ দ্য রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, তো এন ইজ হাউ মাচ? রুট টু। সো রুট টু সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এয়ার, এয়ার কত? 1 ইন্টু সাইন ই। বুঝতে পারলি? এয়ারটা বুঝতে পারলি স্যার? আবার রিড করো না স্যার। আমি এবিতে লজ অফ রিফ্র্যাকশন নেব। লজ অফ রিফ্র্যাকশন কি বলছে? এই মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত? এন, এন এর ভ্যালু কত? রুট টু ইন্টু ইনসিডেন্ট রে সাইন আর টু। এইখানে যখন আসছি এ আর ওয়ান, ইমার্জেন্ট রে সাইন আর ই, ক্লিয়ার হলো? আর টু তো আমি বার করেছি 45 ডিগ্রি, এ দেখ হলো ক্লিয়ার? তাহলে রুট টু সাইন 45 কত হয়? 1 বাই রুট টু ইকুয়ালস টু সাইন ই। তাহলে সাইন ই কত হয়ে গেল? 1। ই কত হয়ে গেল? কত হবে স্যার? 90 ডিগ্রি। ভেরি গুড, 90 ডিগ্রি। তাহলে দেখ, আমার ইমার্জেন্ট রে বের হলো 90 ডিগ্রি, এ আমি জানি 75 ডিগ্রি, আমার এবার লাগবে ডেভিয়েশন। ডেভিয়েশনের ফর্মুলা কি? আই প্লাস ই মাইনাস এ। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? I is 45 degree. What is the value of E? E is 90 degree. What is the value of A? 75 degree. So 90 plus 45 is 135 minus 75. I think 60, na? So deviation angle is 60 degree in that case. So you understand the question? How examiner can give you question related to this prism? স্যার একটা ডাউট ছিল। বলো স্যার। ওখানে তো আমাদেরকে বলছিল যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 45 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45, তো যখন তুমি তোমার সেকেন্ড রিফ্র্যাক্টিং সারফেসের জন্য নিলা স্যার, তাহলে ওখানে তুমি কেন সাইন 45ই নিলা? কোথায় সাইন 45 নিয়েছি আমি স্যার? ওই যে উপরে এখানে, এখানে হ্যাঁ স্যার, তোমার ফর সারফেস এসি।
তুমি দেখো এই যে একটা জিনিস বোঝো, হ্যাঁ ভালো করে বোঝো, যখন এবি সারফেস, এটা আমার ফার্স্ট মিডিয়াম, এটা সেকেন্ড মিডিয়াম, হ্যাঁ স্যার, আমি এন ওয়ান ইন্টু সাইন আই, এন টু ইন্টু সাইন আর ওয়ান, তাই তো করেছি, ওয়ান ইন্টু সাইন আই রুট টু, এন এর ভ্যালু রুট টু, কিন্তু রুট টু ইন্টু সাইন আর ওয়ান, বুঝেছো? হ্যাঁ স্যার। এবার আমি যখন এসি সারফেসে আসছি, এটা আমার ফার্স্ট, এটা আমার সেকেন্ড, হ্যাঁ স্যার, তো রুট টু ইন্টু সাইন আর টু, ওয়ান ইন্টু সাইন ই, লিখতে পারি? হ্যাঁ স্যার। এবার আর টুর ভ্যালু তো আমি বার করেছি, আমি তো আমার মা বাড়ি থেকে আনিনি। ও স্যার ঠিক আছে, সে বুঝলাম, বুঝলে? আমি আমার মামা বাড়ি থেকে আনিনি, আমি এখানে আর টু বার করেছি, আর টুর ভ্যালু পুট করেছি। এবার আমি কি করব, আই আর আর টু সেম হতেই পারে, আমি তো র্যান্ডামলি কোশ্চেন দিয়েছি না, কোনো কোশ্চেনে আলাদা আলাদা আসতেই পারে। আমি যদি এখানে 60 ডিগ্রি দিতাম, তাহলেই টোটাল টোটাল ডেটা হয়তো চেঞ্জ হয়ে যেত, কিন্তু আমি এই জন্য 60-এর জায়গায় 45 দিয়েছি, তাহলে তখন দেখতিস আর ওয়ান এর ভ্যালুটা 30 না এসে একটা অন্য ভ্যালু আসতো, তখন তোকে ত্রিগোনোমেট্রিক টেবিল দেখে করতে হতো, আর ত্রিগোনোমেট্রিক টেবিল দেখে করা খুব টাফ, কারণ তোরা এখন ক্লাস 10-এ পড়িস। ঠিক আছে, বুঝতে পারলি আমার কথা? রাত আমি একটা খুব সিম্পল ডেটার উপরে দিয়েছি, যাতে তোর অ্যান্সারটা খুব ইজিলি চলে আসে, এবং তোদের কথা হচ্ছে যে তোদেরকে বোঝানো, কারণ তোদের তো ইভেন এই নিউমেরিক্যালও তোদের সিলেবাসে নেই, কিন্তু তোরা একটা আইডিয়া পাবি যে কি হচ্ছে, এটাই আমার মেন উদ্দেশ্য। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে দেখ, তোদের মিনিমাম ডেভিয়েশনও তোদের সিলেবাসে নেই, তো ডিসকাস করে কোনো লাভ নেই, বাট এইটুকু একটা বেসিক আইডিয়া তোদের থাকা খুব দরকার। হ্যাঁ, তোদের এই বেসিক আইডিয়াটুকু থাকলে তোদের খুব সুবিধা হবে, সেজন্য আমি এই বেসিক আইডিয়াটা দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসপারশন। ডিসপারশন মানে কি? ডিসপারশন মানে হচ্ছে যখন একটা হোয়াইট রে বা হোয়াইট লাইট যখন প্রিজমের মধ্যে দিয়ে যায়, ওই হোয়াইট লাইটটা 7 কনস্টিটিউয়েন্ট কালারে স্প্লিট করে যায়, এই ফেনোমেনাটাকে বলা হয় ডিসপারশন। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? Yes sir. আচ্ছা দেখ, তোদের এই প্রিজম যেটা আছে না, তোদের এটা প্র্যাকটিক্যালও আছে, যদিও কেউ করাতে চায় না স্কুলে, তোদের আগে তো আইসিএসসি বোর্ডে, আমি জানি না আইসিএসসি বোর্ডে আগে প্রিজমের মিনিমাম ডেভিয়েশনও করতে দিত, কিন্তু মিনিমাম ডেভিয়েশন না কর, কমসে কম এটা তোদের আছে স্কুলে যদি হয়, কারণ এবার তো খুব দুঃখের বিষয় যে এবার তো কিছু করারই নেই, এটাও বলেই দিই আমি, এরকম একটা প্রিজম, প্রিজম এরকম একটা কার্ডবোর্ডের মধ্যে, ঠিক আছে, একটা কার্ডবোর্ড থাকে, একটা হোয়াইট পেপার থাকে, এরকম একটা প্রিজম রাখতে হয়। ঠিক আছে, এটা মনে কর ABC, প্রিজম রেখে প্রিজমের এরকম দুটো পিন রাখতে হয়, তাহলে যখনই দুটো পিন রাখলাম, মনে কর আমি একটু ফ্ল্যাট করে এরকম দুটো পিন রাখলাম, পিন মানে পিন গাঁথলাম, বুঝতে পারলি? যে পিন গাঁথলাম, দেখ দুটো পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন বানাতে পারি, পাই না? তাহলে স্ট্রেট যাবে। এবার সেম এই সেম এটাকে আমি এইখান থেকে, মানে মনে কর যে এটার একটা সারফেস তুললাম তো নর্মাল, আর এটার একটা নর্মাল সারফেস তুললাম, মানে ব্যাপারটা বুঝতে পারলি? এখানে একটা স্কেল দিয়ে নর্মাল টানবি, এখানে একটা স্কেল দিয়ে নর্মাল টানবি। এবার যখন টানলি, এই যে পয়েন্টটা এখান দিয়ে আমি দেখব, তো দেখে আমার যেখানে মনে হবে যে এই রেটা, যখন আমি এদিক দিয়ে দেখছি, আমি দেখবো রেটা এদিকে, বুঝতে পারলি? এদিক দিয়ে আমি যখন দেখবো না, রেটাকে দেখতে পাবো, তো মনে করো আমি এই গাঁথলাম রেটাকে দেখে, আমার কথা বুঝতে পারলি? হ্যালো স্যার, আমি এটা কিছু বুঝলাম না, এখানে দুটো পিন গাঁথলি তো? হ্যাঁ স্যার। এবার তুই যখন এখান দিয়ে দেখবি, পিন দুটোকে দেখতে পাবি, মানে এখান দিয়ে দেখবি যে পিনটা দেখতে পাচ্ছিস, দেখে একটা পিন গাঁথবি, আবার ওই পিনটাকে এদিক দিয়ে তুই এরকম ভাবে দেখতে পাবি, পিনটাকে দেখে এখানে একটা পিন গাঁথবি। স্যার পিনের ইমেজটা পাবো ওখানে? যখন তুই এদিক দিয়ে দেখবি না, এই প্রথমে তো তুই পিন গাঁথিসনি, এদিক দিয়ে যখন দেখছিস এই দুটো পিনকে দেখতে পাবি, এবার এই দুটো পিনকে যখন দেখতে পাবি, এরকম ভাবে দেখছিস তো, মনে কর এরকম দেখছিস, এবার এদিকে দেখে সেম লাইনে আর একটা পিন গাঁথতে হবে,
এই দেখে আমি কিন্তু এইভাবে দেখছি না, আমি আমি এই দুটোকে দেখলাম, দেখে আমি এই এটাকে এটার সঙ্গে এক লাইন করলাম, করে গাঁথলাম, গাঁথলাম, বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ স্যার। এই দুটোকে পিনকে দেখে, এটা এই দুটো পিনকে দেখে, এরকম দেখে এইভাবে চোখটা রেখে আর একটা পিন গাঁথতে হয়। প্রথম পিনটা গাঁথলি, এবার তারপরে আর একটা পিন গাঁথবি, এরকম যখন দুটো পিন গাঁথবি তখন এবার যখন এটাকে আমি যখন কানেক্ট করবো, এটা এটা যেই জায়গাটা যাবে মোটামুটি সেটা হচ্ছে রেভিয়েশন অ্যাঙ্গেল। খুব সুন্দর করে করা যায় এটা, বুঝতে পারলি? বুঝতে পারলি আমার কথা? যদি কারোর কাছে প্রিজম থাকে সেন্টারে একদিন নিয়ে আসিস, আমি দেখিয়ে দেবো। যদিও কার্ডবোর্ড হলে খুব ভালো হয়, ওটাকে পিন গুলোকে গাঁথা যায়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ডিসপারশন। এগুলো তোরা দেখিস না, তোরা এগুলো ইউটিউবে ভিডিও আছে, তোরা ভিডিও গুলো দেখতে পারিস, ভিডিও দেখলেও বুঝবি। ওরা ভিডিওতে ক্যামেরা দিয়ে দেখায় কি সুন্দর এগুলো একই লাইন দেখা যাচ্ছে, ওটা ওরা দেখায়। নিজের চোখে দেখা একটা আলাদা ব্যাপার, এটা অলওয়েজ সত্যি, বাট অ্যাটলিস্ট দেখতে তো পাবি কি হচ্ছে। ওকে ওকে স্যার। নাও দেখ কি হয়, হোয়াইট রে, হোয়াইট রে যখন প্রিজমের ভিতর দিয়ে যায়, হোয়াইট রে যখন প্রিজমের মধ্যে দিয়ে যায়, যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় এটা কি হয়, সেভেন কনস্টিটিউয়েন্ট কালারে স্প্লিট করে যায়, সেভেন কনস্টিটিউয়েন্ট কালারে স্প্লিট করে যায়। এই ফেনোমেনাটাকে বলা হয় ডিসপারশন। মানে আমি যদি এখানে একটা স্ক্রিন রাখি, আমি কি দেখব যে এরকম ভাবে উপরেরটা রেড, নিচেরটা ভায়োলেট, এরকম স্প্লিট করে গেছে, বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ স্যার। এই ফেনোমেনাটাকে বলা হয় ডিসপারশন, ডিসপারশন। ডিসপারশন কি হচ্ছে, when white ray passes through a prism it split into seven constituent color, the phenomena is called dispersion, ঠিক আছে? Is it clear? Yes sir. Yes sir. আচ্ছা এবার একটা জিনিস দেখ, এই 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 ডিসপারশনটা কেন হয়, তো কয়েকটা কারণ আছে। কারণটা হচ্ছে n হচ্ছে রিফ্র্যাকটিভ ইনডেক্স অফ দ্য প্রিজম, তাই তো? হ্যালো, হ্যাঁ ইয়েস স্যার। কিন্তু এই সেম প্রিজমে যেহেতু হোয়াইট রাইটে আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে, সবচেয়ে বেশি ওয়েভলেন্থ কার হয়, সবচেয়ে কম ওয়েভলেন্থ কার হয়, তোরা কি জানিস? যখন সূর্য অস্ত যায় সবচেয়ে লাস্ট রেটা আমরা দেখি রেড, সবচেয়ে বেশিক্ষণ আমাদের চোখে থাকে, ঠিক আছে? আর যেহেতু সবচেয়ে বেশি হয় এই জন্য রেড সিগন্যালটা অনেক দূর থেকে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওগুলো আমি পরে যাচ্ছি। সবচেয়ে বেশি হয় রেড, সবচেয়ে কম হয় ভায়োলেট। এবার একটা ফর্মুলা আছে, কচি, CAUCHIS, কচিস ফর্মুলা। এই কচি কি বলেছিল, ওয়েভলেন্থ আর রিফ্র্যাকটিভ ইনডেক্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে যার ওয়েভলেন্থ বেশি হবে তার রিফ্র্যাকটিভ ইনডেক্স কম হবে। তাহলে যদি রেডের, তাহলে রেডের যদি ওয়েভলেন্থ বেশি হয় তাহলে ওয়েভের রিফ্র্যাকটিভ ইনডেক্স কম হবে, ভায়োলেটের রিফ্র্যাকটিভ ইনডেক্স বেশি হবে, তাই তো? হ্যালো স্যার, এটা একবার রিপিট করবে? আরে ওয়েভলেন্থ আর রিফ্র্যাকটিভ ইনডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল, যার ওয়েভলেন্থ বেশি তার রিফ্র্যাকটিভ ইনডেক্স কম, যার ওয়েভলেন্থ কম তার রিফ্র্যাকটিভ ইনডেক্স বেশি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার।
এবার আরেকটা ফর্মুলা আছে, সেখানে হচ্ছে ডেভিয়েশন হচ্ছে n মাইনাস ওয়ান এ। এনটা কি? এনটা কি? ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ডেল্টা কি? স্যার ডেভিয়েশন। তার মানে ডেভিয়েশনের সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়লে ডেভিয়েশন বাড়বে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমলে ডেভিয়েশন কমবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ভায়োলেটের ডেভিয়েশন বেশি হওয়া উচিত, রেডের ডেভিয়েশন কম হওয়া উচিত, হ্যাঁ না? হ্যাঁ স্যার। তার মানে দেখ, সেম হোয়াইট রে যাচ্ছে যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, এই এই দুটো কারণের জন্য, এই তিনটে কারণের জন্য দেখ, ভায়োলেটটা বেশি ডেভিয়েট করবে, রেডটা কম ডেভিয়েট করবে, কারণ ভায়োলেটের ওয়েভলেন্থ কম, রেডের ওয়েভলেন্থ বেশি, কারণ ওয়েভলেন্থ আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ ডেভিয়েশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ইজ ইট ক্লিয়ার? কে বেশি ডেভিয়েট করবে, ভায়োলেট করবে কি না বল? হ্যাঁ স্যার। দেখ সবচেয়ে নিচে ভায়োলেট, সবচেয়ে উপরে থাকে রেড, বাকি মাঝখানে সাতখানা ক্লাস, এই এই বাকি মাঝখানে পাঁচখানা ক্লাস, বুঝতে পারলি? ইজ ইট ক্লিয়ার? এভরিওয়ান ইউ আন্ডারস্ট্যান্ড why this dispersion happened? That todher just dispersion ekta chotto paragraph ache, todher dispersion ache, why this happened nahi, todher shudhu bola ache when white layer passes through a prism it split into seven constituent color, the phenomena is called dispersion. Etukui todher ache, bujhte pali? Clear holo kotha ta ami ki bollam? Kintu keno hoy seta kintu todher nei. এই যে এই যে ডিটেলিংটা, এটা তোরা তোদের ক্লাস 10 এর কোনো বইতে পাবি না। ইজ ইট ক্লিয়ার? Yes sir. এটাই হচ্ছে ডিফারেন্স, যে যারা একটু হায়ার ক্লাসেস ক্লাসের টিচারকে পড়ায়, মানে স্টুডেন্টকে পড়ায়, তাদের থেকে পড়ার সুবিধা হচ্ছে যে তারা একটু বেশি লেভেলের জানে, কিন্তু যারা ক্লাস 10 এর মনে কর 9 10 এর টিচাররা কখনো এইসব জিনিসগুলো পড়বে না, ওরা সিলেবাসের বাইরে যাবেই না, আর অনেকদিন না পড়িয়ে ওরা সিলেবাসের বাইরে এগুলো নিজেরাও জানে না তখন, তাই না? বুঝতে পারলি ব্যাপারটা? এই কনসেপ্ট গুলো তোকে স্কুল লেভেলের কোনো টিচার দেবে না, কারণ ওরা জানেই না এই জিনিসগুলো, বা জানলে পরেও ভাবে বাচ্চাদেরকে করাবো কেমন হবে না হবে। আরে দেওয়ারটা দিলাম, নিতে পারলে নিলো, না নিতে পারলে না নিলো, পরীক্ষা তো আসছেও না, তাই না? কিন্তু কনসেপ্টটা তো একটা থাকলো, আচ্ছা এই কারণে ডেভিশনটা হচ্ছে, কেন হচ্ছে তো একটা উত্তর সবসময় থাকি না বাচ্চাদের মনে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা কি বলছে, দ্য কালেকশন অফ কালার্ড কম্পোনেন্ট প্রোডিউসড বাই স্প্লিটিং অফ লাইট ইজ কল স্পেকট্রাম। তাহলে স্পেকট্রাম কাকে বলছে? এই যে হোয়াইট রেটে যা আসছে, এই সেভেন কনস্টিটিউয়েন্ট কালারে যে স্প্লিট করে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে স্পেকট্রাম। তাহলে স্পেকট্রাম কোথা থেকে আসছে? স্পেকট্রাম আসছে ডেভিয়েশন থেকে, ঠিক আছে, ডিসপারশন থেকে। ইজ ইট ওকে? Yes sir. আচ্ছা দেখ, এর এর পরে তোদের একটা ছোট্ট লাইন আছে যে দা কম্পোনেন্টস অফ লাইট সেপারেটেড out by a prism, separated out by a prism, can be recombined by passing them through a prism kept inverted with respect to the first. তার মানে তার মানেটা কি হলো, যে আমার কাছে মনে করে একটা prism আছে, এবার আমি এখানে একটা white ray পাঠালাম, white ray টা seven constituent color split করলো, এবার আমি যদি এখানে যদি আর একটা প্রিজম রাখি, এমন হতেই পারে যে ও এরকম আবার স্প্লিটটা কম্বাইন করে যাবে, গিয়ে ও এরকম গিয়ে একটা ডেভিয়েশন দেবে। তাহলে দেখ এখান থেকে কি হলো, যে আমি যদি দুটো প্রিজম লাগাই, তাহলে আর একটু অ্যাডজাস্ট করতে হবে, সবসময় নাও হতে পারে, মানে এটা এরকমও হয়ে যেতে পারে যে এটা আগেই
ইয়ে করছো বুঝলি, তাহলে আবার এরকম স্প্লিট করতেও পারে। সো ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইট, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করতে হয়, করে এমন করে অ্যাডজাস্ট করবো বা এমন করবো, ক্যালকুলেশন আছে যে এটা যেন কম্বাইন্ড হয়ে যায়। তাহলে আমি যদি কম্বাইন করে নিতে পারি, হ্যাঁ বেস্ট হচ্ছে সেম প্রিজম নিলে কম্বাইন্ড হয়ে যায়, বুঝতে পারলি? মনে কর সেম প্রিজম অ্যাঙ্গেল সেম রিফ্র্যাকটিভ ইন্ডেক্সে দুটো প্রিজম নিলে আরামসে কম্বাইন্ড হয়ে যায়, আলাদা নিলেই ঝামেলাগুলো হয়। আমি যদি সেম, এই জন্য তোদের ডাইরেক্ট বলেছে প্রিজম সেম, কারণ মানে কম্বাইন্ড হয়ে যাচ্ছে, কারণ ওরা মানে ক্লাস টেনে জেনারেলি সেম নিয়েই করে। তো আমি যদি সেম নিলাম তাহলে কি হচ্ছে, রাইটটা আবার হোয়াইট রাইট হয়ে যাবে, তাহলে এখানে হোয়াইট রে, এখানে হোয়াইট রে, বুঝতে পারলি? আচ্ছা এরপরে তোদের আছে রেইনবো, ঠিক আছে আমি আজকে রেইনবো পর্যন্তই পড়াবো, কারণ স্ক্যাটারিং এর আমাকে দেখতে হবে স্ক্যাটারিং এর তোদের কি কি আছে কতটুকু আছে এক্স্যাক্টলি। আর একটা ক্লাসে আমার সব শেষ হয়ে যাবে, মানে শেষই হয়ে যাবে, পনেরো আধা ঘন্টার মধ্যে এমনিও শেষ হয়ে যেত, আমি ওটা নেক্সট ক্লাসে করিয়ে। আমি কি আবার প্রথম থেকে রিভিশন করাবো তোদের? হ্যালো নাকি প্রত্যেক, আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটাও চলে, হয় আমি রিভিশন করাবো, প্রথমে একটু রিভিশন করি তারপরে আর একটু মানে পরীক্ষার ডেট গুলো বেরোক তারপরে টেস্ট নেবো। হ্যাঁ স্যার কি বললে, তোদের বোর্ডের এক্সামের ডেট বেরোক, তারপরে আমি প্রত্যেকদিন মানে প্রত্যেক উইকে একটা করে নর্মাল ডাউট ক্লিয়ার করব, আর দরকার পড়লে একটা করে অন্য একটা অল্টারনেট ডেতে তোদের একটা মনে কর রবিবার বা সোমবার আমি তোদের পরীক্ষার কোশ্চেন পেপার গুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তোরা সলভ করে কি পেলি না পেলি আমাকে পাঠাবি, ঠিক আছে? প্রত্যেক উইকে একটা করে চ্যাপ্টার, ঠিক আছে? আমি চেক করি না করি সেটা তোদের প্রবলেম না, কিন্তু তোদের কাজ যেটা সেটা চেক করবি, ঠিক আছে? ওকে একটা একটা করে চ্যাপ্টার, আর আমি চেষ্টা করবো একটু ইউনিক ইউনিক কোশ্চেন দিতে, যেগুলো মানে আর নর্মালি তোরা সবখানে পাবি না। তাহলে কি হবে বলতো, তাহলে যেটা সবচেয়ে ব্যাপার হবে যে কোশ্চেনে যদি একটু কঠিন কোশ্চেন আসে, তোরা দেখবি যে ওই কোশ্চেন গুলো করেছিস বলে তোরা খুব ইজিলি করে দিচ্ছিস, তাই না? তো দেখ সোজা কোশ্চেন যেটা সবাই দেয় সেটা তো তুই পারবি, তাই না? তো যেটা একটু ইউনিক টাইপের কোশ্চেন অথচ বোর্ড যে এসছে বা বোর্ড যে আসতে পারে তোদের সিলেবাসের উপর, ওই ধরনের কোশ্চেন গুলো আমি দেবো, ঠিক আছে? তাহলে তোদের একটু বেশি ভালো প্রিপারেশন হবে। ওকে তো আমি যেটা এখন পড়াবো রেইনবো, দেখ রেইনবোতে কি হয়, আমরা সাতখানা কালার দেখতে পারি, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। এবার রেইনবোরও টাইপ আছে, যেমন প্রাইমারি রেইনবো, সেকেন্ডারি রেইনবো, টারশারি রেইনবো, তার বেশি দেখা যায় না কোথাও কোনো জায়গায়, যেমন ওই ডিজনি ফিজনির যে ওই কাহানিগুলো হয় ওখানে কোথাও কোথাও সাতখানা রেইনবো দেখা যায়, বাট খুব রেয়ার, মানে পুরো পৃথিবীতে হয়তো এক দু জায়গায় দেখা যেতেও হতে পারে। স্যার কি বললে, সেভেন রেইনবো মানে সাতখানা রেইনবো একসঙ্গে থাকবে, ঠিক আছে? মানে যেটা খুবই রেয়ার, যেটা হয় না, একটা দুটো ম্যাক্সিমামই দুটো হয়, খুব কম কম জায়গায় দুটো দেখা যায়, তিনটে তো আরো কম দেখা যায়, বুঝতে পারলি? আমি কি বললাম বুঝলি? তো এই রেইনবোটা হয় কি করে, তো রেইনবোর জন্য মেইনলি তিনখানা ফেনোমেনা আছে যার উপরে বেস করে রেইনবো হয়। একটা হচ্ছে রিফ্র্যাকশন, আশা করি তোরা সবাই জানিস, একটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আশা করি তোরা এটাও জানিস, করিছিলাম না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আর একটা হচ্ছে ডিসপারশন। কটা ফেনোমেনা কাজে লাগছে, তিনটি, একটা হচ্ছে কি কি রিফ্লেকশন টোটাল ইন্টারনাল সরি রিফ্র্যাকশন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর ডিসপারশন, ক্লিয়ার? হ্যাঁ স্যার। কি কি হচ্ছে আরেকবার বল, রিফ্র্যাকশন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর ডিসপারশন, ভেরি গুড। আমি প্রথমে দেখাচ্ছি যে প্রাইমারি রেইনবো আমি বা রেইনবো ফর্ম কি করে হয়। রেইনবোর জন্য, রেইনবোর জন্য কি হয় দেখবি, রেইনবো যখন হচ্ছে তার আগে একটা খুব ভালো বৃষ্টি পড়ে গেছে, হয়েছে বৃষ্টি হয়েছে মানে ওয়াটার ড্রপলেট, ড্রপলেট গুলো তো স্ফেরিক্যাল হয়, এবার এয়ারের মধ্যে ওয়াটার ড্রপলেট থাকে, এই ওয়াটার ড্রপলেটে যখন সান রে আসে তো দেখ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ ডিফারেন্ট ফ্রম এয়ার, বিকজ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ
4 by 3, isn't it? Clear? So jokon refractive index of water droplet air er moddhe ache mane bishti porlo hotat kore ba megh khub bhalo kore ache to ei ray ta mone kor white ray jokon mone kor water er moddhe dhuklo ha sun ray ta o ki korche o 7 constituent color e split kore jacche red ar violet bujhte parli kore giye o ki korche টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো হলো না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হ্যাঁ স্যার বুঝতে পারলি এবার যেই হলো এবার এটাকে দেখ এটা হচ্ছে ডেনসাল মিডিয়াম এটা হচ্ছে রিয়ার মিডিয়াম তো কি যাবে অ্যাওয়ে ফ্রম দা নরমাল এই দিকে যাওয়ার ছিল কিন্তু এই দিকে যাবে এই দিকে যাওয়ার ছিল কিন্তু অ্যাওয়ে ফ্রম দা নরমাল তার মানে এই দিকে যাবে এই নরমাল থেকে দূরে যাবে নরমাল থেকে দূরে যাবে এটা হচ্ছে নরমাল আর এই আমি তো ভুল করলাম সরি এটা হচ্ছে নরমাল অ্যাওয়ে ফ্রম দা নরমাল তার মানে এরকম যাবে ডেন্সার টু রেয়ার অ্যাওয়ে ফ্রম দা নরমাল হ্যাঁ তাহলে মোটামুটি এরকম যাবে এরকম আমি যদি দেখি এই 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 গেল তাহলে আমি এখান থেকে যখন দেখবে কেউ ও কি দেখবে এই রেটাকে এখানে দেখবে তার মানে যখনই দেখবি যে এরকম 7 কনস্টিটিউয়েন্ট কালার দেখবি ভালো করে লক্ষ্য করে দেখিস একদম উপরেরটা রেড তার একদম নিচেরটা ভায়োলেট উপরেরটা নিচেরটা ভায়োলেট বুঝতে পারলি হ্যাঁ স্যার একদম উপরের কালারটা হবে রেড একদম নিচের কালারটা হবে ভায়োলেট এটা হচ্ছে এই রেইনবোকে বলে প্রাইমারি রেইনবো প্রাইমারি রেইনবো প্রাইমারি কেন প্রাইমারি মানে হচ্ছে এক তার মানে এখানে একটাই হচ্ছে মানে উপরে রেড একটাই রেইনবো ফর্ম হচ্ছে একে বলে প্রাইমারি রেইনবো এই রেইনবোতে কি হচ্ছে দেখ দুটো রিফ্র্যাকশন হচ্ছে একটা টোটাল তো টু রিফ্র্যাকশন এন্ড ওয়ান টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বুঝতে পারবি পারছিস স্যার হ্যাঁ স্যার যখন আমরা রেইনবো দেখি স্যার আমরা কি তো ভায়োলেট উপরে দেখি না রেড উপরে দেখি তুই নিজে দেখিস রেড উপরে দেখব সেটাই তো বললাম আমরা যখন দেখছি রেডটা উপরে ভায়োলেটটা নিচে সূর্য আমাদের উপরে তো ঠিক আছে হ্যাঁ স্যার রেড সব সময় উপরে দেখবি ভায়োলেট নিচে দেখবি দেখিস কোনোদিন রেইনবো হলো তো প্রাইমারি রেইনবো বা রেইনবো যেটা এটাই তোদের সিলেবাসে আছে তো আমরা কি বলবো যে সান রে যখন ওয়াটার স্যার আমি ওটা বুঝলাম না যে টু রিফ্র্যাকশন ওমা ওয়াটার ড্রপলেটে ঢুকলো কটা রিফ্র্যাকশন হলো কটা রিফ্র্যাকশন হলো ঢুকলো কটা রিফ্র্যাকশন স্যার একটা এইখানে গেল এটা ব্যাক করলো টোটাল স্যার বুঝেছি বুঝেছি একটা রিফ্র্যাকশন এখানে আবার বেরিয়ে গেল না কটা রিফ্র্যাকশন হলো এবার দুটো স্যার শুনতে পাইনি ওই জন্য বলি ঠিক আছে বুঝেছিস তো তার মানে এটাই তোদের জেনারেলি আছে প্রাইমারি রেইনবো তো তুই যদি এইটা আঁকিস তুই যদি এই দুটো ওয়ার্ড লিখে দিস না যে ইন প্রাইমারি রেইনবো ইয়া রেইনবো টু রিফ্র্যাকশন এন্ড ওয়ান টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হ্যাপেন এক্সামিনার বুঝে যাবে যে যথেষ্ট তোর আর বেশি গল্পই লিখতে হবে না বই টইতে দেখবি বিশাল বড় গল্প টল্প করেছে এটা লিখবি সিবিএসই বোর্ড বলেই রাইট ইন ব্রিফ ছোট ছোট ইনফরমেশন দাও শর্টে লেখো ফুল মার্কস পাবি এটা এটা লিখলে ইজ ইট ক্লিয়ার ক্লিয়ার এবার তোদেরকে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে এটা যেমন প্রাইমারি রেইনবো হলো সেরকম সেকেন্ডারি রেইনবো হয় সেকেন্ডারি রেইনবোতে কি হবে খুব রেয়ার কেস যে দুটো রেইনবো হবে মানে দুটো প্যাটার্ন দেখতে পাবি এরকম একটা প্যাটার্ন তার নিচে আর একটা প্যাটার্ন খুব কম কখনো কখনো দেখবি পাহাড় পাহাড় হিলসে হ্যাঁ মানে স্পেশালি বিকেল বেলার দিকে বা মানে স্পেশালি বিকেল বেলার দিকে বা ভোর বেলার দিকে দেখা যায় এই সেকেন্ডারি রেইনবো মানে সূর্যটা অনেক উপরে থাকবে মাঝখানে না কিন্তু সাইডে থাকবে তাহলে কি হবে ও একটা বেশি বড় অ্যাঙ্গেল পায় আর বৃষ্টি হতেই হবে তো এটাতে কি হয় মনে কর রেটা এরকম ভাবে পড়ছে পড়ে এরকম ভাবে স্প্লিট করলো রেড আর ভায়োলেটে আবার ও কি করলো রেড আর ভায়োলেটে স্প্লিট হলো
হয়ে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল একটু দেখা যাবে ভালো করে এরকম করে। এটা রেড, এটা ভায়োলেট। ও দুবার হলো না তো না, আই এম সরি, আই এম সরি, বেশি না, সরি সরি সরি, এক মিনিট। তাই তো বলি এত নিচে কি করে নামছে একটু ঝামেলা আছে। Away from the normal A. Away from the normal A. Page. Mota moti ekta page. Ei khan theke jokhon dekhbi. Golpota bojh ki holo, ha? Red, violet. Bujhte parli ki holo golpota? Hello? Sir, arekbar koi holo? Ei je ekta ekhane. Ekta ekhane. এটা তো তোর দেখে মনে হচ্ছে অনেকটা গ্যাপ আছে, যখন এটা দূরে দেখবি, দেখবি তো আর হাতের সামনে থাকে না, তুই যেখানে দেখছি আকাশে অনেক দূরে অনেক উঁচুতে, তখন এই ডিস্টেন্সটা একদম মিশে যায়, মানে এরকম দুটো প্যাটার্ন দেখতে পাবি, এই একটা বড় প্যাটার্ন, তার নিচে দেখবি আর একটা, মানে রেড ভায়োলেট, আবার এখান থেকে রেড শুরু হয়ে ভায়োলেট, বুঝতে পারলি? এটাকে বলে সেকেন্ডারি রেইনবো। ইউটিউবে বা গুগলে মানে টাইপ করিস প্রাইমারি রেইনবো, সেকেন্ডারি রেইনবো, সেভেন কালার, সেভেন রেইনবো, তো তো অ্যাটলিস্ট প্যাটার্নগুলো দেখতে পাবি, এবার ইনফরমেশন পাবি যে কোথাও পাওয়া যায় কিনা, কোন কোথায় কোন কোন জায়গায় কোন কোন ধরনের রেইনবো দেখা যায়। রিলসে যেমন আপ টু সেকেন্ডারি রেইনবো দেখা যায়, তাহলে দেখ এখানে কি হচ্ছে, দুটো দুটো রিফ্র্যাকশন আর দুটো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে যতগুলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, রিফ্র্যাকশন রিফ্র্যাকশন দুটোই হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যতগুলো হবে ততগুলো রেইনবো দেখা যাবে, তার মানে সাতখানা রেইনবো মানে সাতবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, ইটস ভেরি টাফ। হ্যাঁ বলো বলো। আর আমরা স্কেল দিয়ে যখন দেখি স্যার, তখন কি করে আমরা কালার দেখতে পাবো? কি স্কেল দিয়ে স্যার, যখন আমরা স্কেল দিয়ে কিছু দেখি স্যার, স্কেলটা চোখের সামনে রেখে স্প্লিট করে, স্প্লিট করে। হ্যাঁ স্যার। আরে 2 মিনিট দাঁড়াও না, 2 মিনিট হয়ে গেছে আমার ভাই, 2 মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ কি হচ্ছে স্যার, তখন আমরা তো আমার সাতটা কালার কি করে দেখতে পারি? ওই যে গ্লাস ওটা ওটা মনে কর যে তোর যে স্কেলটা হচ্ছে ওটা প্লাস্টিক, আলাদা রিফ্র্যাকটিভ ইনডেক্স আছে, আর দেখবি একটু উঁচু নিচু থাকে, ওই জন্য স্প্লিট করে যায়। ঠিক আছে হ্যাঁ স্যার। চলো আজকে এতখানি থাকলো তাহলে। হ্যাঁ বলো স্যার, এই যে সেকেন্ডারি রেইনবো ফরমেশনে স্যার ডিফ্র্যাকশন তিনবার হবে না স্যার? ওই সারফেস মানে, আরে রেটা একবার ঢুকবে একবার বেরোবে, রিফ্র্যাকশন দুবারই হবে, না বেরোলে তুই দেখবি যে ওই সারফেস ওয়ান থেকে যে বেরোবে, এটা তো রিফ্লেকশন দুবার হলো, ওয়ান থেকে যে বেরোবে না? হ্যাঁ তো দুবারই বেরোবে না, একবার ঢুকবে একবার বেরোবে, দুবারই হলো না, বেরোবে তো একবারই, ঢুকবে একবারই, তিনবার তিনবার বেরোলো মানে মাঝখানে তুই আকাশে একবার ঝুলবি, বুঝতে পারলি? ড্রপের মধ্যে এটা ঢুকলো আর বেরোলো, তবে তো না বেরোলে তুই তো তুই দেখতেই পাবি না। ঠিক আছে বুঝছিস? হ্যাঁ স্যার। চলো এভরিওয়ান বাই বাই। বাই স্যার, থ্যাংক ইউ স্যার।